আমার কিছু ব্যক্তিগত কারণ আছে, এই জন্য আমি দলে আর কাজ করতে চাইছি না। আমি সেভাবে এখনো চিন্তা ভাবনা করিনি যে অন্য পার্টিতে কাজ করব বা কিছু করব। একটা শোনা যাচ্ছে যে তৃণমূলের নেতারা আপনার সঙ্গে যোগাযোগ করছেন বিভিন্ন মাধ্যম থেকে, কোনো এরকম কোনো কথা হতো অন্য কোনো জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা, একটা জল্পনা শোনা যাচ্ছে। মোদি আমার মা বাবা সব কিছু মোদি, উনি আমাকে এই জায়গাটা পৌঁছালেন, ওনার আশীর্বাদে এই জায়গাটা পৌঁছেছে, উনি আছেন। আপনি দল ছেড়েছেন, এটা কি অভিমান? অভিমানের ব্যাপার নয়, কিন্তু আমার কিছু ব্যক্তিগত কারণ আছে, এই জন্য আমি দলে আর কাজ করতে চাইছি না। যদি মনে করুন, মানে এখনো তো বিজেপি প্রার্থী ঘোষণা করেনি, যদি পুনরায় প্রার্থী করে? না, এখন সেই আমার আর সেই মানসিকতা নেই প্রার্থী করলেও। এখনো তো 22টা সিটে, এখনো 22টা লোকসভায় তো এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। হ্যাঁ, আমি আশা করি হয়তো হতেও পারত, কিন্তু আমি আর এখন সেই জায়গায় আমি নিয়ে করতে চাইছি না আর কি। তৃণমূল যদি আপনাকে প্রার্থী হিসেবে বেছে নেয়, যদি সেক্ষেত্রে যদি আপনার নাম ঘোষণা করে, সেক্ষেত্রে না, আমি সেভাবে এখনো চিন্তা ভাবনা করিনি যে অন্য পার্টিতে কাজ করব বা কিছু করবো।